গাজায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে বর্ষপূর্তি উপলক্ষে প্রথমবারের মতো একযোগে তেল আবিবে হামলা চালিয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা। শুধু তেল আবিব নয়, পাশাপাশি দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যোদ্ধারা। গতকাল সোমবার ইসরায়েলের বেশ কয়েকটি শহর ও উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছেন সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এ সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজতে শোনা যায়। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি লক্ষ্য করে ফাঁদি এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে হিজবুল্লাহ। হাইফা থেকে 65 কিলোমিটার দূরে আরেক ইসরায়েলি শহর তিবিরিয়াসেও গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে সংগঠনটি। এছাড়া উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরেও রকেট হামলা চালানোর দাবি করেছে তারা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন সামান্য আহত হয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার শুরুর 1 বছর পূর্ণ হয়েছে গতকাল। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে, গতকাল ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হামলায় অন্তত 2 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম। তেল আবিব লক্ষ্য করে একযোগে অনেক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস। গত আগস্টের পর গতকাল ইসরায়েলের কোনো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো তারা। গতকাল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের ফার ভেরাতিম শহরেও। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রে আঘাতে একটি বাড়ি ও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজার আরেক সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে, গতকাল গাজা সীমান্তবর্তী ইসরায়েলের সেদ্রত, নিরাম সহ বেশ কয়েকটি শহরে রকেট হামলা চালিয়েছে তারা। এছাড়াও গতকাল তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবে 2টি সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। পাশাপাশি ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের ইলিয়াক শহরেও একাধিক ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। রহমতুল্লাহ, SATV Digital.